হাই ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি রুবিক্সের ছয় সাইড মেলাতে হয় প্রথমেই দেখুন আপনারা রুবিক্সটি এখন এলোমেলো আছে এবার দেখবেন আমরা কীভাবে দেড় মিনিটের ভিতর দেড় মিনিটেরও কম সময়ের ভিতরে ছয় সাইট কীভাবে মেলাবো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দুইটা হলুদ রঙের আছে এবং আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হলুদের চারপাশে চারটা সাদা আনতে হবে দেখুন কাজটি আমরা কীভাবে করতেছি আসলে এটা যতটা কঠিন মনে হয় কঠিন হলেও এটা একটা সূত্রের উপর নির্ভর করে চলে সূত্রটা জানা থাকলে আপনারা খুব সহজে এটা মেলাতে পারবেন এই মাঝখানে এখন দেখুন এই যে মাঝখানে যে কালারটি আছে কমলা কালার সেটার সাথে পাশের কালারটি মেলাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এক সাইড মেলালাম অল্প সময়ের ভিতরে আমরা সাদা সাইডটা কভার করলাম এবার আমরা এই সাইডটা মেলাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সাইডটা এখন আমরা সবুজ সাইডটা মেলাবো দেখুন প্রায় মিলে গেছে মিলে গেছে আর এক বাকি আসলে এটা অনেক দ্রুত করা যায় আমরা এক থেকে দেড় মিনিটের ভিতর করতে পারি কিন্তু আপনাদের শেখানোর জন্য গতিতে করতেছি যাতে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন দেখুন আমাদের সব সাইডে কিন্তু কিছুটা মিলে গেছে দেখুন আমাদের সব দিকেরই দুইটা শাড়ি করে মিলে গেছে এখন আমরা হলুদটা মেলাবো আসলে আপনারা যখন মানে করতে করতে জিনিসটা ইজি হয়ে যাবে তখন অনেক দ্রুত পারবেন আমাদের মতো প্রথম দিক হয়তো একটু সময় লাগবে দেখুন আমরা কিভাবে মিলিয়ে ফেলেছি হ্যাঁ ভিওর্স আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ছয় সাইট মিলে গেছে দেখুন কত সহজে আমরা ছয় সাইড মিলিয়ে ফেললাম এভাবে বাড়িতে চেষ্টা করলে আপনারা পারবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও কমেন্ট সেকশনে আশা করি জানাতে ভুলবেন না দেখুন কিছু নয় সাইড মিলে গেছে এটা আমরা এক থেকে দেড় মিনিটে করে দেখাতে পারবো কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে জিনিসটা একটু দেরি করে দেখালাম সময় নিয়ে হাই ভিওয়ার্স আশা করছি লাইক কমেন্ট আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য